लाइथनाई 22 अक्टोबर सालो असा मुतेनी जरावा असा कायना बागोई लालजोरी बुरुनी कामिनी खरक्षा पिंदुला जाकमानी पाता थायो असा मुताई नक तांगना नाइमानी उलो पाता बुग्रा सया उमनी बागोई विवेकानंद मेमोरियल क्लब नि बररक पिंदुला जाकमानो मुताई नक तांगनानी रिया हनी बुखाम पिंदुलार सकमान बुमन यगुर पुनी साग बेलाना देमाबे पोनो आगरतरा आइले साखाम नगो तुमन यगुर साग नारिमानी उलो 4 नवंबर सालो पुनी लांगमा चखा बहाके बुनी लांगमा चमने बगे कांचनपुर आमचैनी चाकमा बसंती ब्रु बसंग नि बरर पिंदुला चाकमान बुनाय रक मुगे कांचनपुर बुका हासे तांखने यात्रिके मंत्री अक्रानी थानी मेमोरेंडम याफरका बुनाय रक न रमुई माजरा रेने हाय हंके बुसकने छते सफल कृत खलने हने मेमोरेंडम याफरमने ते कक्थमन साइकनारिका मेमोरेंडम बिनाय मानजाने आदंग्र ए तुदे होबेले चाकमा सामाजिक दुर्गावली पंचायत प्रेसिडेंट तो आज के আমাদের যে আন্দোলন তার উদ্দেশ্য হচ্ছে লালজুরি এলাকার পিন্দুলাল চাকমার কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের স্বীকৃত বনভূমি লালজুরি এলাকার স্বামী বিবেকানন্দ মেমোরিয়াল ক্লাব সদস্যরা দুর্গপুজো করতে বিনা অনুমতিতে দুর্গপুজো করতে সেই প্রতিবাদে উনি গত 22 তারিখ গণতান্ত্রিক পদ্ধতিতে পদাবরোধ করেন। তখন সময় প্রশাসনের সামনেই সেই বিবেকানন্দ ক্লাবের সদস্যরা দুষ্কৃতীরা সেই পিন্দুলাল চাকমাকে অমানবিকভাবে মারপিট করে ভীষণ আঘাতপ্রাপ্ত হয়ে ওনাকে প্রথমে মাসমারা হাসপাতাল, এরপরে ধর্মনগর হাসপাতাল, ধর্মনগর থেকে আগরতলা জিবি হসপিটাল, সেই জিবি হসপিটালকে রেফার করে শেষ পর্যন্ত আগরতলা আইএলএস হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। চোদ্দ দিন সেই আইএলএস হাসপাতালে শিক্ষাধীন থাকার পর একটু সাউন্ডটা বাড়া বিগত 4 তারিখ উনি মৃত্যুর সঙ্গে ফিরে যান, পরলোক গমন করত। সেই প্রতিবাদে আজকে আমরা শোক মিছিল দিচ্ছি এবং ফাঁস দেওয়া দাবির ভিত্তিতে আমরা এই কাঞ্চনপুর মহকুমা শাসকের মহোদয়ের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমরা নিবেদন করেছি। তো আমাদের দাবি হচ্ছে যে পিন্দুলাল চাকমার স্বীকৃত বনভূমি ইয়া পাতাভূমি সরকারিভাবে ডিমার্কেশন করিয়া সঠিক তার সহদ্দার নির্ণয় করিয়া যাহাতে সরকারিভাবে সেই পিন্দুলাল চাকমাকে সমজিয়ে দেওয়া হয়। তো সেই পিন্দুলাল চাকমা এখন আমাদের কাছে নেই, তার পরিবার বিপন্ন অবস্থা, তার পরিবারে উপার্জনশীল ব্যক্তি কেউ নেই। এই বিপন্ন অবস্থায় সে জীবিকা নির্বাহ করার সমন্বয় যার জন্য আমরা তার পরিবারকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি রাখছি। তো শুধু তাই নয়, তার একজন তারা মাহফুজ দুইজনের মধ্যে যাহাতে একটা সরকারি চাকরি দেওয়া হয়। মহকুমা শাসক কি আশ্বাস দিতে পারে? তো বলতেছি তো যে বিবেকানন্দ মেমোরিয়াল ক্লাব, এটা ক্লাব বলতে সামাজিক সমাজসেবা করা, সেই দুষ্কৃতিকারীরা যে তাদের ক্লাবের নীতি বিধি লঙ্ঘন করিয়া অমানবিকভাবে মানুষ মারতে পারে, অমানবিকভাবে প্রাণঘাতী করতে পারে মানুষের, সেই ক্লাবকে যেন ব্যান করা হয় সরকারিভাবে, এটা আমরা দাবি রাখছি। আর যারা ঘটনাস্থলে অমানবিকভাবে মারপিট করেছে, ঘটনাস্থলে যারা ছিল দুষ্কৃতিকারীরা নিখুঁতভাবে সরকারিভাবে তদন্তক্রমে তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, সেটাও আমরা দাবি রাখছি। তো এই দাবির ভিত্তিতে আমরা আজকে এই মহকুমা শাসক মহোদয়ের সাথে আমরা নিবেদন দিয়েছি। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন এই যে মেমোরেন্ডাম আমরা তুলে দিয়েছি ওনার হাতে, উনি যথাসময়ে
তিনি আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে পৌঁছাবেন এই আশ্বাস দিয়েছেন এবং আমরা যে দাবি রাখছি সেই দাবিগুলোও অত্যন্ত ন্যায্য এবং আমাদের দাবি পূরণকরণের যথাযথ ব্যবস্থা নেবেন সেটা আমাদেরকে আশ্বাস দিয়েছেন। তো আজকে এই দাবি আমরা মহকুমা শাসকের মাধ্যমে দাবি রাখতে পারি, আমরা সবাই আনন্দিত এবং অত্যন্ত খুশি। তো যাই হোক, আমি আর বলবো না, সকলকে ধন্যবাদ। ব্রু সংক্রমার তর থেকে সেন্ট্রাল ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমরা আজকে যে কষ্ট এত আমরা ভোটো রিলি করছি, আমরা ব্রু সংক্রমান থেকে আমরা দুই কয়েকটা আমি কথা আমি সবাইকে আমার আমন্ত্রণ জানাই, আমি সবাইকে নমস্কার। আজকে ব্রু সংক্রমা পক্ষ থেকে যে গত 22 তারিখের পেন্ডুলাল চাকমা তার হত্যা করা হয়ে গেছে, এটাই দুঃখে আমরা সবাই একটা রিয়াং কমিউনিটি এবং রিয়াং ব্রু সংক্রমার্থ থেকে আমি একত্রভাবে একটা সামিল করছি, যেটা আমরা যে মেমোরেন্ডাম আজকে সাবমিট করছি আপনার কাঞ্চনপুর এসডিএম সাহেবের কাছে, আজকে যে মেমোরেন্ডাম সাবমিট করছি যাতে আমার কথা হয়েছে যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতাম, আর সরকারিভাবে আশা করছি সরকারিভাবে যেটা দাবি আমরা মেমোরেন্ডাম যে সাবমিট করছে আশা করছি আমি আমার ত্রিপুরা রাজ্যের সরকার, যেহেতু আশা করি এই মেমোরেন্ডামটা আমার সফল করবো আশা করি, আমরা সবাইকে নমস্কার দিয়া আমি আবার সবাই দূরত্ব জায়গা থেকে কষ্টকর্ম করে আজকে এই ডেলি হাসছি, সবাইকে আমরা নমস্কার দিয়া।